হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার বাগানের প্রথম কচু কচু শাক হারভেস্ট করবো তো ভাবলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমি দুটি আমার এই কচু গাছের দুটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যখন আমি ফার্স্ট জুনে কচু গাছগুলো লাগাই জুনের মিডলে আর এখন হচ্ছে দেখুন অগাস্ট তো এই এক দু মাসের মধ্যেই আমার কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো হারভেস্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার এই কচু গাছগুলোকে আমি আমার কনজারভেটির ভিতরে রেখেছিলাম তো সেখানে অনেক গরম ছিল কিছুদিন আগে লাস্ট উইকে থার্টি সিক্স থার্টি এইট ডিগ্রি পরে গরম পরে আর কনজার্ভেটির ভিতরে তো থার্টি সিক্স থার্টি এইট ডিগ্রি পড়লে পরে কনজার্ভেটিতে আপনার আরও বেশি গরম হয়ে যায় তো সেই গরমে দেখুন আমার কচু পাতাগুলা কিছুটা কিনারে শুকিয়ে গেছে লাল লাল রঙের একটা ভাব চলে এসেছে তো আমি সাথে সাথেই কি করি আমি আমার কচু গাছগুলোকে বাইরে নিয়ে আসি আর বাইরে নিয়ে আসার পরে দেখলাম যে আমার কচু গাছগুলা ঠিক সুন্দরভাবে আবার বাড়তে শুরু করেছে তো কচু গাছের জন্য পানির অবশ্যই দরকার আছে তো আমি কচু গাছে প্রায় প্রত্যেক দিনই পানি দিতাম প্রচুর পরিমাণেই পানি দিতাম আর কচু গাছগুলোকে এখন বাইরে নিয়ে এসেছি এখন অনেক বৃষ্টি হচ্ছে দুদিন ধরে খুব বৃষ্টি আর এক্সট্রা পানি দেওয়ার আমার দরকার পড়ছে না আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর আমার কচু গাছগুলো খুব সুন্দর বড় হয়ে উঠেছে তো আপনারা যদি কেউ কচু গাছ লাগাতে চান তাহলে যে কোনো সময় লাগাতে পারেন এর জন্য কোনো টাইম বা মাস নির্ধারণ করার দরকার নেই আমি প্রথমে ভেবেছিলাম জুন হয়ে গেছে হয়তো অনেক লেট হয়ে গেছে এখন কচু লাগালে কচু হবে না কিন্তু আপনারা দেখুন খুব সুন্দরভাবে আমি আসলে ভুলে গেছি মে লাস্টে লাগিয়েছিলাম না জুনে লাগিয়েছিলাম আমার মনে হয় এরকমই তো খুব সুন্দর কচুগুলা বড়ো হয়ে বেড়ে উঠেছে তো বোঝা গেল যে কচু এমন একটা জিনিস কচু গাছ যে খুব তাড়াতাড়ি আপনার বড় হয়ে যায় তা আপনারা যে কোনো সময় কচু গাছ লাগাতে পারেন আর কচু গাছ কিভাবে লাগাবেন আমার ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর তাছাড়াও আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম যখন আমার কচু গাছগুলো একটু বড় হয়েছিল ওইখানেও কিছু টিপস আছে কচু গাছের আপনারা সেটাও দেখে নিতে পারেন তো এখন আমি আমার এই কচু গাছগুলোকে কাটবো তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখি কতগুলো কচু আমি হারভেস্ট করতে পারি আজকে আর অবশ্যই কচু কাটার আগে আপনারা গ্লাভস পরে নেবেন হলে অনেকের কিন্তু কচুতে অ্যালার্জি থাকে আগে দিয়ে বুঝতে পারে না পরে দিয়ে কি হয় হাত চুলকায় তো এই কারণেই আমি বলছি যে অবশ্যই আপনারা গ্লাভস পরে তারপর কচু কাটবেন তো খুব সুন্দর কচু হয়েছে আর কচু শাক খুবই সুস্বাদু একটি খাবার যারা খেতে পারেন যাদের অ্যালার্জি নাই কচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আপনার চোখের জন্য তো খুবই ভালো বাংলাদেশে বলে যাদের রাতকানা রোগ হয় কচুর অভাবেই হয় কচু শাক খেলে নাকি রাতকানা রোগ অনেকটা ভালো হয়ে যায় তো আমি এই বছর প্রথম লাগিয়েছি আমি এর আগে কখনও কচু লাগাইনি তো এবছর লাগানোর পরে দেখলাম যে আমার কচু খুব ভালোই হয়েছে তো নেক্সট ইয়ার আমি আরও বেশ কিছু কচু গাছ লাগাবো এ আর লাগাবো না যেহেতু টাইমও শেষ আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়ে যাবে অনেক বড় হয়েছে কচু গাছগুলা আমি জাস্ট আজকে দেখবো যে আমি কতটুকু পরিমাণে কচুর শাক হারভেস্ট করতে পারি আপনারা কচু গাছ লাগালে অবশ্যই ডেলি পানি দিবেন ভুলবেন না একবেলা করে হলে একবেলাই দিবেন যেহেতু পানি জাতীয় পানি জাতীয় সবজি এটি তো আপনাকে পানি দিতেই হবে যখন আমরা আমরা যারা বাগান করি যখন কোনো সবজি লাগাই আর এই সবজিগুলির থেকে যখন আমরা খুব ভালো ফসল পাই আমাদের মনটা ভরে যায় খাওয়াটা বড় কথা না দেখতেই যে সৌন্দর্যটা এটা দেখলেই মনটা ভরে যায় আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আমার গার্ডেনে আসতে এসে কিছুটা সময় আমি আমার গাছপালার সাথে গাছপালাগুলোকে যত্ন করতে তো সারাদিন কাজ শেষ করে আসার পরেও আমার কোনো ক্লান্তি লাগে না আমি এই গাছপালাগুলোকে যখন যত্ন করি যখন দেখি আমার সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় কারণ আমি একটা গাছ পাগল মানুষই বলতে পারেন গাছপালা আমার খুব পছন্দ যেখানেই আমি গাছপালা দেখি গার্ডেন সেন্টার দেখি সেখানেই চলে যাই আমি আমার হাজব্যান্ডকে বলি আমাকে বেশি দামে গিফট করার দরকার নেই একটা ভালো গাছ উপহার দিলেই আমি খুব খুশি দুষ্ট আমি করি তো এই দেখতে পাচ্ছেন অনেক কচু আমি তুলেছি আমি একজন মানুষই কচু খায় আমার হাজব্যান্ড কচু এতটা পছন্দ করে না তো আশা করি আমার একজন মানুষের জন্য ইস অ্যান অফ মোর দ্যান অ্যান আফ এই কচু খেয়েও থাকবে পুরোটা মনে হয় না আমি শেষ করতে পারবো একা খেয়ে শেষ করা যাবে না ট্রাই করব কিছু বিলিয়ে দেওয়ার বিলিয়ে দেওয়ার মধ্যেও অনেক আনন্দ রয়েছে তো মোটামুটি আমি অনেকগুলো কচুই পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও বেশ কিছু কচু বের হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা কিভাবে কাটবো বুঝতে পারছি না কাটা কি ঠিক হবে কি না সেটাও বুঝতে পারছি না এখান থেকে কেটে দিই অনেক কচু বের হয়েছে খুব সুন্দর লাগছে এখন মনে হচ্ছে যে পরিমাণে কচু কেটেছে এবং যেভাবে কচু কেটেছে এখান থেকে আরও বের হবে আমি আরও মনে হচ্ছে দু একবার খেতে পারবো ঠান্ডা আসা পর্যন্ত কারণ এই ভিতর থেকে আরও আপনার কচু পাতা বের হবে তো দেখুন আপনারা কতগুলো আমি কচু শাক গাছকে হারভেস্ট করেছি তো অ্যানাফ তা আপনারা চাইলেও কচু গাছ লাগিয়ে এভাবে কচু শাক খেতে পারেন তা আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে বক্সে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ